RRC Central Railways Apprentice Recruitment 2022 Central Railway Apprenticeship পদে 2422টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে কোনো পার্টিকুলার এক্সাম ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে কিভাবে নিয়োগ হবে কারা আবেদন করতে পারবে আবেদনের যোগ্যতা কি বয়স সীমা কত চাওয়া হয়েছে আবেদন ফি কত রয়েছে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সুতরাং ভিডিওটি হতে চলেছে প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে আমাদের আপলোড করা বিভিন্ন রকমের জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয় চলে গেছে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই আমরা প্রথম থেকেই শুরু করছি ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগ হবে কত শূন্য পদ রয়েছে 2422টি অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে 17 জানুয়ারি 2022 তারিখে আবেদন কতদিন পর্যন্ত চলবে অর্থাৎ আবেদনের লাস্ট ডেট কবে 16 ফেব্রুয়ারি 2022 তারিখ যদি এখানে তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে থাকে বা আবেদন করতে চাও সেক্ষেত্রে তুমি আবেদন করে নিতে পারবে এই সময়ের মধ্যে এরপর আসছি কিসের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে আর শুরুতেই যেমনটা বললাম যে পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে নিয়োগ হবে এখানে শুধুমাত্র মেরিট বেসিসে নিয়োগ করা হবে কোথায় আবেদন করতে পারবে সেই ওয়েবসাইটে আমরা বর্তমানে রয়েছি rrcr.com আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটেই আসতে হবে এলিজিবল ক্যান্ডিডেটরা কিভাবে আবেদন করতে পারবে তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি ভিডিও স্ক্রিনে রাখবো ভিডিও শেষে এখানে আবেদন করতে পারবে সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে রয়েছে আর অন্যান্য জবের ক্ষেত্রে যেমনটা বয়সের যে রিল্যাক্সেশনটা রয়েছে 5 বছরের এসসি এসটিদের জন্য ছাড় 3 বছরের ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ছাড় এবং 10 বছরের ছাড় রয়েছে পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যানদের এখন দেখে নেওয়া যাক যোগ্যতা কি থাকা দরকার অর্থাৎ একজন ক্যান্ডিডেটের এখানে অ্যাপ্লাই করার জন্য কি যোগ্যতা থাকতে হবে প্রথম তাকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে 50% মার্কস নিয়ে এরপর তাকে অবশ্যই একটি যে কোনো ট্রেডে আইটিআই করে থাকতে হবে সেটা এনসিভিটি হোক বা এসসিভিটি প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাশ করার সাথে সাথে কিন্তু অবশ্যই আইটিআই না করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে না তাই আইটিআইটা মাস্ট রয়েছে অবশ্যই তোমাকে আইটিআই করে থাকতে হবে সেটা যে কোনো ট্রেডে হতে পারে ট্রেড অনুযায়ী কত কি সিট রয়েছে অর্থাৎ প্রত্যেকটি ট্রেড অনুযায়ী প্রত্যেকটি ট্রেডের কত শূন্যপদ রয়েছে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দিতে পারতাম বাট এটা জানানোর প্রয়োজন মনে করলাম না এটা বলবো যারা আইটিআই পাশ রয়েছে তারা প্রত্যেকেই এখানে আবেদন করো এখানে শুধুমাত্র তোমাকে ট্রেনিং দেওয়া হবে না প্রতি মাসে তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে তবে তার অ্যামাউন্টটা কত থাকবে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে মানে 8 থেকে 12 হাজারের মধ্যে তুমি কিন্তু স্টাইপেন্ড পাবে এখানে তুমি ফ্রিতে ট্রেনিং নিচ্ছ না এখানে তোমাকে টাকা দিয়ে তোমাকে ট্রেনিং দেওয়ানো হবে তো যারা এলিজিবল রয়েছে যারা আইটিআই পাস ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই চাইবো এখানে অ্যাপ্লাই করো এখানে আবেদন কিভাবে করবে তার সম্পূর্ণ প্রসেসটা এই মুহূর্তে আমি স্ক্রিনে রাখছি তোমরা দেখে নিতে পারো সো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট